সাগরে বিরল প্রজাতির সিফেট মাছের পর ধরা পড়েছে বিরল প্রজাতির এলবো ক্রাব। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলের জালে ধরা পড়ে বিরল প্রজাতির এ কাঁকড়া। বর্তমানে এই কাঁকড়াটি রয়েছে সুন্দরবনের দুবলাচরে। দুবলাচরের অবস্থানকারী জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলেন খুলনার কাঁঠালতলা এলাকার। তার জালে অদ্ভুত প্রকৃতির প্রাণীটি ধরা পড়েছে, অনেকটা কাঁকড়ার মতো দেখতে, তবে কেউ চিনতে পারেনি এখনও। এর আগে শুক্রবারের প্রাণী সম্পদটি ধরা পড়ে, বর্তমানে এটাই আমাদের কাছে রয়েছে। এর আগে শুক্রবারে জেলের জালে ধরা পড়েছিল বিরল প্রজাতির সিপেট মাছ। জালে বিরল প্রজাতির একটি মাছ পাওয়া গেছে, আমরা সেই ভাইটিকে খুঁজে পেয়েছি। ভাই, আপনার নাম? আপনার বাসা? খুলনা ডুমুরিয়া। ভাই, আমরা শুনেছি গত শুক্রবার আপনার এই ট্রলারে এই জালে একটি বিরল প্রজাতির মাছ পাওয়া গেছে, তো মাছটা কি আপনারা চেনেন? না ভাই, এই মাছটা তো আমরা চিনি না। এই মাছটা বুটা জালে কিভাবে পেলেন? জাল ধরেছিলাম, ধরার পরে এবার বুটা জাল তুলেছি। জাল তোলার পরে এই মাছটা বুটাই যখন তুলি আমরা, জালটা তোলার পরে বুটা যখন আগলা করে খুলেছি, খোলার পরে দেখি এই বুটাটার মধ্যে একটা অন্য প্রজাতির মাছ। তখন মাছটা কি করলেন? মাছটা যখন রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আমাদের মহাজন আছে, তারপরে অনেক বিভিন্ন লোকজন আছে। এই মাছটা গতকাল আমরা কেউ চিনতে পারিনি, কেউ। এবার গতকাল খুলনাতে পাঠানো হয়েছে। এখন শেষ খবর কোনো কিছু পাননি যে মাছটা কীভাবে বিক্রি হয়েছে কিনা? না না। তো আপনারা শুনলেন যে মাছটি কী করছে, মাছটি এখন খুলনায় পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত আমরা জানিনি যে মাছটা কী প্রজাতির মাছ এবং বিক্রি হয়েছে কিনা। আমরা যখন জানতে পারবো আপনাদেরকে পরবর্তী ভিডিওয় অবশ্যই জানাবো। ধন্যবাদ সবাইকে।